আসসালামু আলাইকুম। ডায়োড আমাদের কাছে খুব পরিচিত একটা নাম, যেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ যারা পড়েছেন এবং ইলেকট্রনিক্স এ যারা কাজ করেছেন তারা প্রায় সকলে এই বিষয়ে জানেন। তবে আজ আমরা ডায়োড কি এবং কিভাবে কাজ করে এই বিষয়ে জানবো। ডায়োডের দুইটা পিন থাকে বা দুইটা পা থাকে, একটা হচ্ছে অ্যানোড এবং আরেকটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড যেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, ক্যাথোড হচ্ছে নেগেটিভ প্রান্ত। যেটা হচ্ছে ডায়োডে আপনার প্রতীক হচ্ছে এইভাবে দেখেন, এরকম এটা হচ্ছে প্রতীক, ঠিক আছে। আর ডায়োডের সিম্বল দেখতে গেলে আপনার ডায়োড মূলত এই ধরনের, এই পাশটা হচ্ছে পজিটিভ এবং সিলভার কালার, যেটা একটা ডায়োড আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রতীকটা দেখলেন প্রতীকের জন্য চিহ্নটা ঠিক এদিকে, এবং এই সিলভার কালারটা এটা হচ্ছে ক্যাথোড। আমার হাতে যে ডায়োডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক যদি এদিক থেকে কানেকশন দেওয়া হয়, আপনার এদিকে প্লাস দিতে হবে, এদিকে মাইনাস। এখানে আপনারা দেখেন, অর্থাৎ এটা অ্যানোড এবং ক্যাথোড, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে কাজ করার জন্য দেখা গেছে যে ইলেকট্রন প্রবাহটাকে একমুখীকরণের জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয়ে থাকে। এখন এই একমুখীকরণের জন্য, একমুখীকরণ বিষয়টা হচ্ছে আপনাদের একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমরা অনেক সময় পানি প্রবাহিত করতে চাই, যেটা এর কারেন্ট প্রবাহিত, তার একটা উদাহরণ দিচ্ছি যে বুঝতে সহজ হবে আপনাদের। আমরা যদি কোন একটা পাইপের ভিতরে, আমি আগে আর্ট করে নিয়েছি, কোন একটা পাইপের ভিতরে যদি আমি পানি প্রবাহ করতে চাই, মনে করেন এটা একটা পাইপ, ঠিক আছে। এই পাইপে এদিক থেকে যদি আপনার পানি সরবরাহ করা হয়, এদিক থেকে দেখা গেছে পানিটা ভিতরে প্রবেশ করবে, এবং একটু কল্পনা করেন, এটা এভাবে একদম মনে করে নিয়েন না, জাস্ট একটু কল্পনা করবেন যে এটা একটা পাইপ, ঠিক আছে। পাইপের ভিতরে একটা বাল্ব আছে, সেই বাল্বটা ঠিক এরকম যে উপরে একটা রাউন্ড সিস্টেম দেওয়া আছে, আর এটা দোলনার মতো দুলতে থাকবে, আর এখানে পাইপের ভিতরে আর একটা ই থাকবে যেটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, ফিক্সড একটা উপাদান থাকবে। তো যদি আপনার পানি এদিক থেকে প্রবাহিত হয়, তাহলে কি এটা যদি এদিক এদিকে এরকম দুলতে থাকে, অর্থাৎ এটা এদিকে যাইতে পারবে, এটা সর্বোচ্চ এ পর্যন্ত আসতে পারবে, তাহলে কি এটা পানির প্রেশার যখন থাকবে এটা এদিকে মুভ করবে এবং এদিক থেকে পানি প্রবাহিত হবে। ঠিক বিপরীত দিক কল্পনা করেন, যদি কখনো পানি এদিক থেকে আসতে চায় বিপরীত দিক থেকে, তাহলে কিন্তু এই উপরের যে অংশটা দেখতেছেন এটা জাস্ট মুভিং হবে। হ্যাঁ, এটা যদি হয় নিচের দিকে চাপ দিলে এর সাথে লেগে যাবে এবং পানি প্রবাহ করতে দেবে না, ঠিক আছে। তো যাই হোক, এই ঠিক একই সিস্টেমে আপনার ইলেকট্রিক্যালেও ঠিক ইলেকট্রন প্রবাহটাকে বা কারেন্ট প্রবাহের দিক একদিকে প্রেরণের জন্য আপনার এই ধরনের সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, যেটাই হচ্ছে যেখানে হচ্ছে আপনার এই ডায়োড ব্যবহার করা হয়। তো যাই হোক, এই ডায়োডটা কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা এখন জানবো। এই ডায়োডের কানেকশন আপনার রিভার্স এবং ফরওয়ার্ড দুটো ভাবে দেওয়া যায়। তো আমি রিভার্স, এটা দেখা গেছে আপনার যখন এই এই সাইডটা পজিটিভ বলা হয়েছে কি, এই এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। হ্যাঁ, যদি আমার ভুলেও কখনো এখানে আপনার নেগেটিভ প্রান্তের জায়গায় আপনি এখানে পজিটিভ দেন এবং এখানে নেগেটিভ দেন, তাহলে কি হয় সেটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখব। ডায়াগ্রামটা আমি একটু আর্ট করে নিচ্ছি, দেখেন আমি এটা একটা রিভার্স কানেকশন দিয়েছি। রিভার্স কানেকশনটা হচ্ছে ডায়োডের পজিটিভ প্রান্তে যদি আপনি নেগেটিভ সংযোগ দেন এবং নেগেটিভ প্রান্তে যদি আপনি পজিটিভ সংযোগ দেন, তখন এটা রিভার্স কানেকশন হয়। এখন ডায়োডের এটা তো সিলিকন দিয়ে তৈরি, সিলিকন এবং
এটা হচ্ছে সিলিকন টাইপ। তো এর মাঝে যে ভিতরের যে ধর্ম কাজ করে পি এন জাংশন মিলে, হ্যাঁ এই দেখেন এই দুটো জংশন মিলে এর ভিতরে যে ধর্মটা তৈরি হয় যখন কানেকশন দেওয়া হয়, হ্যাঁ তখন কানেকশন দেওয়ার ফলে এর ভিতরের যে ধর্মগুলো থাকে সেই ধর্মের কারণে আপনার এর ভিতরে একটা ফিল তৈরি হয়, এবং এর ভিতরে আপনার যখন দেখা গেছে যে আপনার যখন একটা লাইন দেওয়া হয় এই ইলেকট্রনগুলো এই এটা হচ্ছে হোল। হ্যাঁ আমার এটা সম্পর্কে যখন আপনার এটার গঠন সম্পর্কে আপনারা আর একটু জানতে পারবেন যে এই ডায়োডটা কিভাবে গঠন করেছে, তখন আপনাদের ডায়োড সম্পর্কে জানাটা আরো সুবিধা হবে, বা এটা কাজ করে কিভাবে এটা সুবিধা হবে। আমার পরবর্তী আরেকটা ভিডিও দেওয়া থাকবে সেটার ভিতরে ডায়োড কিভাবে গঠন করা হয়েছে সেটা জানতে পারবেন। তো যা হোক, এখন এর ধর্মের কারণে আপনার এই ভিতরের যখন আপনার সংযোগ দেওয়া হয় এটা পজিটিভ নেগেটিভের সাথে সংযোগ দেওয়া হয়, এটা একটা ব্যাটারি যেটা আপনারা জানেন, তো ব্যাটারি অথবা যে কোনো সোর্সে আপনার লাইন দেন, তখন এই পারস্পরিক ধর্মের কারণে এই ভিতরের যে হোল গুলো থাকে এর ভিতরে একটা ইলেকট্রিক বলয় তৈরি হয়। হ্যাঁ যে বলয় তৈরি হওয়ার মাধ্যমে এই হোল গুলো এই সাইডে চলে আসে এবং এই ইলেকট্রন গুলো পজিটিভ দিকে অর্থাৎ নেগেটিভ নিউট্রালের ভিতরে এই যে নেগেটিভ অংশগুলো থাকে সেটা ওইদিকে টানতে থাকে, যার কারণে মাঝখানে একটা বলয়ের সৃষ্টি হয় যাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলে থাকি। আর এই ডিপ্লেশন লেয়ার ফলে দেখা গেছে এটা এদিকে মাইনাস, এই হোল গুলো মাইনাসের দিকে টানতে থাকে এবং এই ভিতরের মাইনাস গুলো ইলেকট্রন গুলো পজিটিভের দিকে টানতে থাকে, যার কারণে মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয় বা বলয়ের সৃষ্টি হয়, যার কারণে আপনার এই রিভার্স রিভার্স এর কারণে আপনার কোনো বিদ্যুৎ সরবরাহ হতে পারে না। ঠিক এটা আপনার ডায়োডের প্রতীক হিসেবে দেখতে পারবেন। অর্থাৎ এখানে পজিটিভ লাইন দেওয়া হচ্ছে আর এখানে দেওয়া হচ্ছে কি নেগেটিভ, যেটা আমরা পূর্বে জানছি যে এদিক থেকে যদি আপনার বিদ্যুৎ লাইন দেওয়া হয় অর্থাৎ পজিটিভে পজিটিভ যদি সরবরাহ করা হয়, নেগেটিভে যদি নেগেটিভ সরবরাহ করা হয়, তাহলে আপনার এটা কি একমুখীকরণ, যে অর্থাৎ এক এইদিকে প্রেশারটা কাজ করবে, কিন্তু এখন যেহেতু তার উল্টা দেওয়া হয়েছে সুতরাং এটা যেহেতু এদিক থেকে প্রেশার করবে এটা কোনো কাজ করবে না। তো যা হোক, এই কানেকশনটা ঠিক আমরা একটু ঘুরিয়ে দেখব এটা কিভাবে কাজ করে। তো যা হোক, আমি এই চিত্রেই বোঝানোর চেষ্টা করি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। দেখেন এটা এখানে এটা আমি যদি পজিটিভ করে দেই, হ্যাঁ এটা পজিটিভ অর্থাৎ এটা পজিটিভ এবং এটা কি আসবে, এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ। এখন যদি দেওয়া হয় এখন কি কাজটা করবে দেখেন, এটা আমি এদিক এটা এদিকে আছে, এখন আমার কি হয়েছে দেখেন ডায়োডের পজিটিভ প্রান্তে, হ্যাঁ এই অর্থাৎ এই প্রান্তে আমি পজিটিভ দিয়েছি এবং এই প্রান্তে নেগেটিভটা দিয়েছি, নেগেটিভ অর্থাৎ যে সিলভার কালার যে অংশটা নেগেটিভ। এখন এই অবস্থায় যদি আপনার যখন দেবেন তখন দেখে গেছে এর ডায়োডের যে ধর্মের কারণে ভিতরের যে একটা ম্যাগনেটিক ফিল্ড বা বলয় তৈরি হবে, হ্যাঁ এই বলয় তৈরিটা এটা এই পজিটিভ ব্যাটারি থেকে পজিটিভ গুলো কি করবে এই নেগেটিভের দিকে আরো অনেক জোরে আপনার একটা এদিকে এদিক থেকে আপনার চলতে থাকবে, আর এই নেগেটিভ গুলো কি হবে আমরা যে জিনিসটা জানি যে ইলেকট্রন পজিটিভ দিকে ধনাত্মক দিকে ধাবিত হয়, অর্থাৎ এখন দেখেন ব্যাটারির সাথে যেহেতু এখানে কানেকশন দিয়েছি আমার ইলেকট্রন গুলো কি করবে এদিক থেকে সরাসরি আস্তে আস্তে এই এই ইলেকট্রন গুলোকে চাপ দিবে, অর্থাৎ এর ভিতরে যে সিলিকনের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো চাপ দিবে, এই অতিরিক্ত চাপের ফলে এই ইলেকট্রন গুলো স্থানচ্যুত হয়ে এই
হোলগুলোতে আসবে এবং এখান থেকে স্থানান্তরিত হয়ে এদিক থেকে আসবে। পক্ষান্তরে যে আমরা জানি যে ইলেকট্রনের বিপরীত দিক কারেন্ট চলে, অর্থাৎ সে দিকটা আমরা হিসাব করি, সেক্ষেত্রে আপনার কি হবে, পজিটিভ থেকে যেহেতু আমরা কারেন্টটা বলি যে কারেন্ট চলে পজিটিভ দিক থেকে, অর্থাৎ ঠিক তখন দেখা গেছে যে আপনার কারেন্টটা